শ্যামনগর ওয়েভারলি জুট মিলে আগুন। শুক্রবার বেলায় আচমকা আগুন লাগে শ্যামনগর ওয়েভারলি জুট মিলে। যদিও ওই মিলের বর্তমান নাম এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, ওই মিলের পাটঘরে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পাটঘরে মজুত থাকা পাট পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন এসে দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। মিলের ভিতরে সাংবাদিকদের ঢুকতে দেয়নি মিল কর্তৃপক্ষ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। আগুন আমরা ধরো নমাজ জুম্মার নমাজ পড়ে আসা একটু ওখানে আরাম করছি, আর ভেতর বলছে আগুন লেগে গেছে, দৌড়ে এসে দেখছি তো আগুন লেগে গেছে। পাটঘর পুরো লোড একদম, মোটামুটি 200 গাড়ির উপর পাট আছে ওখানে, পুরো জ্বলে গেল সব। হ্যাঁ, কিভাবে লেগেছে কিভাবে না ও তো আমরা বলতে পারবো। হ্যাঁ, এখানে কাজ করি আমরাই, গাড়ি ওখানে আমরা গাড়ি খালি করি, সাংগড়া ডিপার্টমেন্ট। আমার নাম লালু শেখ। শ্যামনগর হ্যাঁ।